সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আমি আছি তারেক আহমেদ চৌধুরী শুরুতে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো পাকস্তলিতে প্রদায়ের কারণে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে হাসপাতালে ভর্তি টাওয়ার হ্যামলেটস আগামী নির্বাচনে লেবারের শর্ট লিস্ট প্রকাশ লিস্টে রয়েছে দুই বাঙালি ও দুই শতাঙ্গের নাম শাহবাগের প্রজন্ম স্কারের সাথে সংহতি প্রকাশ করে লন্ডনে পতাকা সমাবেশ ও গণস্বাক্ষর প্রবাসীদের শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত পাকস্থলিতে প্রধানজনিত কারণে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বরাদ দিয়ে জানা যায় ছিয়াশি বছর বয়সী রানীকে চিকিৎসার জন্য সেন্ট্রাল লন্ডনের সপ্তম কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার দুপুর তিনটায় রানীকে একটি ব্যক্তিগত গাড়ি যুগে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় রানীর এই অসুস্থতার খবর প্রথম প্রকাশিত হয় শুক্রবার আর শনিবার সোয়ানসিতে অনুষ্ঠিত ব্রিটিশ সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে শারীরিক অসুস্থতার বেশ অবনতি হওয়া তা প্রত্যাহার করা হয় অসুস্থতার কারণে মহামান্য রানী এলিজাবেথ এবং ডিউক অব এডিনবার বুধবার এর পূর্ব নির্ধারিত দুই দিনের রোম সফর বাতিল করা হয়েছে এদিকে রানীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে তিনি রানীর দ্রুত আরোগ্য লাভ করে ব্রিটেনবাসীর মাঝে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন এছাড়া রানীর আরোগ্য লাভ করেছেন ইতালির রাষ্ট্রপতি জর্জিও নাপালিটানো উল্লেখ্য রানী দ্বিতীয় এলিজাবেথের সর্বশেষ কুনুয়ের অস্ত্রোপচারের জন্য দুই হাজার সালে হাসপাতালে ভর্তি করা হয় টাওয়ার করে টাওয়ার হ্যামলেস লেবারের পক্ষ থেকে মেয়র নির্বাচনে লেবার এগারো জন থেকে চারজন প্রার্থীর শর্টলিস্ট প্রকাশ করা হয়েছে শনিবার লন্ডনের সেন্ট জেমস পার্কস্থ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক ইন্টারভিউ প্যানেল এগারো জন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে চারজন প্রার্থীর নাম ঘোষণা করেন এগারো মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন সাবেক লেবার লিডার কাউন্সিলর হেলাল আব্বাস জন বিক্স কাউন্সিলর সিরাজুল ইসলাম কাউন্সিলর রেজিটেল সান্ডার্স টাওয়ার হেমলেস লেবারের ডেপুটি লিডার কাউন্সিলর মতিনুজ্জামান সাবেক স্পিকার কাউন্সিলর মিজান চৌধুরী সাবেক মেয়র দরসুল্লাহ শানু মিয়া ডেভিড এডগার ফরিদুদ্দিন ডান ম্যাকরি সকাল হতে বিকাল চারটা পর্যন্ত প্রায় সাত ঘন্টা ব্যাপী চলা সাক্ষাৎকার শেষে প্যানেল চারজনের নাম ঘোষণা করে এদের মধ্যে দুজন বাঙালি ও দুজন শতাঙ্গ রয়েছে এরা হলেন গতবারে লেবার দলীয় মেয়র প্রার্থী কাউন্সিলর হেলাল আব্বাস জি এল মেয়র জন বিক্স কাউন্সিলর সিরাজুল ইসলাম কাউন্সিলর রেজিটেল সান্ডার্স আগামী ছয় এপ্রিল টাওয়ার হ্যামলেটস লেবার সদস্যদের ভোটে চূড়ান্ত হবে কে হবে আগামী নির্বাচনে লেবারের দলীয় মেয়র প্রার্থী উল্লেখ্য যে লেবারের শক্ত গাঁঠি হিসাবে পরিচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদটি লেবারের আয়ত্তে আনতে দলগত সিদ্ধান্ত অনেকটাই কৌশলগতভাবে আগাচ্ছে বলে জানা যায় কারণ গতবার লেবার পার্টির প্রার্থী মনোনয়ন নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছিল দলটিকে শাহবাগের প্রজন্ম স্কয়ারের সাথে সংহতি প্রকাশ করে লন্ডনে পতাকা সমাবেশ ও গণস্বাক্ষর করেছে প্রবাসী বাঙালিরা এতে প্রবাসে অংশ নিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার দাবি জানান বিস্তারিত থাকছে রিপোর্টে শাহবাগের গণজাগরণের মঞ্চের আহ্বানে সারা দিয়ে লন্ডনে পতাকা সমাবেশ ও গণস্বাক্ষর করেছে প্রবাসীরা প্রজন্ম স্কয়ারের সাথে সংহতি প্রকাশের পাশাপাশি তাদের মুখে ছিল জাগরণের গান এতে জাতীয় পতাকা হাতে ছোট ছোট শিশুদের অংশভন ছিল চোখে পড়ার মতো রাজা আমরা রাজার কাড়ে বিচার চাই জয় আগত তরুণ প্রজন্ম রায় পরবর্তী জামাত শিবিরের Tান্ডবের তীব্র নিন্দা জানিয়ে অপর অপর যুদ্ধপরাদিতের সর্বোচ্চ শাস্তির দাবি জানান আমরা বাংলাদেশ গমনকে বলছি যে আমাদের বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই বাংলাদেশে এখন বিচারের পরে যুদ্ধাপরাধের পক্ষের শক্তিরা বাংলাদেশে যে ধ্বংস যে তাণ্ডব চালাচ্ছে আমাদের দেশে অস্থিতিশীল করছে ওইটা আমরা ঘোর প্রতিবাদ জানাচ্ছি এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ও শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে সম্প্রতি বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তারা আমরা জানি যে উনি একজন বিরঙ্গনা নারী তো ওনার উচিত ছিল যে রাজাগাদের পক্ষ না নিয়ে আমাদের তরুণ সমাজের সাথে একাত্মতা প্রকাশ করা এই কারণে আমরা খুবই আশাহত তো আমরা আশা করব আমাদের বিরোধী দলীয় নেত্রী অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন জামাত শিবিরের মতো একটা দূরাচারী দলের সাথে উনি সহমত পোষণ করে উনি হরতাল রেখেছেন তো আমরা বিরোধী দলীয় নেত্রীর এই সমর্থন এবং ওনার এই হরতালকে আমরা প্রত্যাখ্যান জানাই এবং ধিক্ষার জানাই পতাকা সমাবেশ ও গণস্বাক্ষর শেষে প্রদীপ জ্বলন করে প্রবাসীরা লন্ডন থেকে মুরাদ চ্যানেল আই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে যুক্তরাজ্যের সতর্ক দৃষ্টি রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন গ্রিন ও ব থেকে নির্বাচিত যুক্তরাজ্যের একমাত্র বাঙালি এমপি রুশনারা আলী যুক্তরাজ্য বিএনপির একটি প্রতিনিধি দল হাউস অব কমন্সে তার সাথে সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দকে তিনি একথা বলেন প্রতিনিধি দলের পক্ষ থেকে এ সময় বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বিরোধী দলের উপর উপনির্যাতন ইলিয়াস আলী সন্ধান সহ কয়েকটি বিষয়ে লেবার দলে এমপি সামান উপস্থাপন করা হয় এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এস আলাম আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস আব্দুল হামিদ চৌধুরী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তপন যুক্তরাজ্য শ্রমিক দল সভাপতি নুরুল ইসলাম প্রমুখ এ সময় প্রতিনিধি দলের প্রধান ব্যারিস্টার এম এস সালাম তার বক্তব্যে আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বলহার দাবি ছাড়াও পদ্মা সেতু হলমার্ক কেলেঙ্কারি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কঠোর সমালোচনা করে টাওয়ার হেমলেস কাউন্সিলে আগামী মেয়র নির্বাচনে কাউন্সিলর হেলাল আব্বাসের সমর্থনে সভা করেছে টাওয়ার হেমলেস লেবার পার্টির মেম্বার সমর্থকরা রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় সভা অনুষ্ঠিত হয় বাংলা টাউন ওয়ার্ড লেবার পার্টির সাবেক চেয়ার আমির হোসেনের সভাপতিত্বে উপস্থিত লেবার সদস্যদের এসময় সময় মেয়র প্রার্থী নির্বাচনে লেবার পার্টি কর্তৃক শর্টলিস্টে হেলাল আব্বাসের নাম থাকায় তাকে স্বাগত জানান এছাড়া হেলাল আব্বাসকে প্রধান প্রার্থী ও আগামী মেয়র নির্বাচনে পূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দাল চৌধুরী আসাবুর রহমান আব্দুল লতিফ খান জিয়াউদ্দিন লালা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ এদিকে টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে লেবার দলীয় চারজনের শর্টলিস্টে লেবার দলীয় মেয়র প্রার্থী কাউন্সিলর হেলাল আব্বাস মনোনীত হয় শনিবার পূর্ব লন্ডনে এক হলে মতবিনয় সভা অনুষ্ঠিত হয় সভায় শুরুতে কমিউনিটি নেতাদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আজমল হুসেন রফিকুল্লাহ রফিক সাবেক কাউন্সিলর হেলাল রহমান শেডোয়ালের আব্দুল লতিফ খান কাউন্সিলর খালেস উদ্দিন আলতাফুর রহমান মুজাহিদ মুসাব্বির আলী কাউন্সিলর হেলাল উদ্দিন কাউন্সিলর আনোয়ার খান জেনাত রহমান এমদাদ হুসেন আসিফ উদ্দিন আনসার মির্জা মাওলানা আবদাল চৌধুরী খলিলুর রহমান সহ আরও অনেকে বিলেতে বাঙালি কমিউনিটিকে সেবা প্রদানের লক্ষ্যে গড়ে ওঠা পূর্ব লন্ডনের কমার্শিয়াল এম আর গ্লোবাল কার্গো সফলতার সাথে তার পার করল তৃতীয়তম বছর এদিকে বিগত বছরগুলোর ধারাবাহিক সফলতায় চতুর্থ বছরে পদার্পণের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এমআরএ কার্গোর মাধ্যমে ব্রিটেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সুলভ মূল্যে সঠিকভাবে বাংলাদেশে কার্গো পাঠানো হয়ে থাকে এছাড়া প্রতিষ্ঠানটির মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশ থেকে বিলেতে মালামাল আনা যায় প্রতিষ্ঠানটির চতুর্থ বছর পদার্পণ উপলক্ষে কমিউনিটিকে আরও বেশি সুবিধা প্রদানের লক্ষ্যে কার্গো সার্ভিসের পাশাপাশি খুলেছে মানি ট্রান্সফার ও সেট এমআরএ গ্লোবাল কার্গোর তিন বছর পূর্তি উপলক্ষে আমাদের সম্মানিত গ্রাহকদের অভিনন্দন এবং শুভেচ্ছা রিসেন্টলি আমরা আপনারা জানেন যে আমরা ইউরোপে একটা স্পেশাল সার্ভিস চালু করেছি ইউরোপ থেকে তো বাংলাদেশে মালামাল পাঠাতে অনেক ডিফিকাল্ট হয় সেই জন্য আমরা একটা স্পেশাল সার্ভিস চালু করেছি কম খরচের মধ্যে এবং কম সময়ে ইউরোপ থেকে বাংলাদেশে মালামাল পাঠানো আর আরেকটা জিনিস আমরা রিসেন্টলি ডোর টু ডোর অনেকগুলো পৃথিবীর অনেকগুলো দেশে ডোর টু ডুর করি আর আমরা চেষ্টা করতেছি ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে টু কার্গো করার আর পাশাপাশি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অন্য অন্য দেশ থেকে আমরা মালামাল আনি গ্রেটার নোয়াখালী সমিতির ইউকে উদ্যোগে ফ্যামিলি হেলথ প্রজেক্টের কার্যক্রম বিষয়ে অনুষ্ঠিত হয়েছে রবিবার লেস্টারে হাই ফিল্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে এবং মাহমুদা সুলতানার পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লর্ড মেয়র আবু ওসমান মেয়র অফ পার্লামেন্ট জন এস এসওয়ার্থ এমপি গ্রেটার নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান ডক্টর আব্দুল আজিজ ডক্টর শফিকুর চৌধুরী মুর্শেদ আলম আলী আশরাফ ময়নুল হুসেন রিপন রাজিয়া সুলতানা মজিলা সৌদসহ আরও অনেকে ব্রিটেনের প্রথমবারের মতো সীশা লাউন্স সহ রবিবার কলচেস্টার উদ্বোধন হয়েছে বাংলাদেশি বম্বে প্লেস রেস্টুরেন্ট স্থানীয় মেয়র ডেভ হারিস ও রেস্টুরেন্ট সত্ত্বাধিকারীর জননী জহুরা বিবি ফিতা কেটে এ লাউন্সের উদ্বোধন করেন উদ্বোধন পরবর্তী এক মত বিনিময় সভায় রেস্টুরেন্টের মালিক আব্দুল দয়াস বলেন হেলদি খাবার সহ বিভিন্ন ধরনের নতুন নতুন খাবারের স্বাদ নিতে প্রবাসীদের এ রেস্তোরে আসা অনুরোধ জানান উল্লেখ্য যে কলচেস্টারের প্রথমবারের মতো কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে সীসা লাউন্স সহ রেস্টুরেন্ট উদ্বোধন করা হল এ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর হেলাল সুয়া আব্দুল ওয়াহিদ ব্যবসায়ী মারুফ রশিদ হাজি আব্দুল গয়েস শফিক মিয়া হীরা মিয়া সহ আরও অনেকে সবার পর উদ্বোধন উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউটিউব থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে থাকছে স্পেনের বার্সেলোনায় সম্পন্ন হচ্ছে মোবাইল ফোন ডিভাইসের সবচেয়ে বড় প্রদর্শনী দু হাজার তেরো ইস্ট মিডল্যান্ড বিএমপির উদ্যোগে কেন্দ্রীয় নেতাদের মামলা প্রত্যয়ের দাবি দাবিতে প্রতিবাদ সভা